আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা জানেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আর হ্যাঁ শিক্ষার্থী, আমরা এই পরিস্থিতিতে আপনার দক্ষতার মান বাড়াতে আমাদের এই কার্যক্রম আপনাকে সহায়তা করবে। আর আমি মাত্র রঞ্জু আলম, সিনিয়র ফ্রিল্যান্স সোর্সিং ডিপার্টমেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে আজকে আমাদের অনলাইন টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। তো আজকে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে একটা বিস্তর ধারণা দিব। তো যে কেউ এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শুরু করতে পারবে এবং অনলাইনে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন। তো কীভাবে একজন বিগিনার বা নিউবি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ক্যারিয়ারটা বিল্ড আপ করবে বা শুরু করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি খুঁটিনাটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। তো প্রথমেই আমরা টপিকটা শুরু করার আগে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টা কী, এই বিষয়ে একটু আমাদের ধারণা দেওয়া দরকার। আমরা জেনে নিই ফ্রিল্যান্সিংটা কী এবং আউটসোর্সিংটা কী। হোয়াট ইজ অনলাইন ফ্রিল্যান্সিং? আসলে ফ্রিল্যান্সিং বলতে বোঝাচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানির কাজ করে দেয় এবং করে দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করে, তখন তাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং অফলাইনেও করা যায় এবং অনলাইনেও করা যায়। যেহেতু আমরা অনলাইনে নেব, তাহলে এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। তাহলে বুঝতে পারলাম বা বুঝাতে পারলাম, যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানির কাজ করে দেয় এবং কাজ করে দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করে, তখন তাকে ফ্রিল্যান্সার বলে। এবং যে ব্যক্তি আমাদের থেকে কাজ করে নিবে, তাকে বলা হয় আউটসোর্সার বা আউটসোর্সিং কোম্পানি। যে ব্যক্তি আমাদের থেকে কাজ করে নিবে, আমি আবারও বলি, যে ব্যক্তি আমাদের থেকে কাজ করে নিবে সে হলো আউটসোর্সার বা আউটসোর্সিং কোম্পানি। এবং যখন আমরা কাজ করব অনলাইনে, তখন আমরা হয়ে যাব ফ্রিল্যান্সার। তো একজন নতুন নিউবি কিভাবে অনলাইনে তার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারে বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে তার কেরিয়ারটা কিভাবে বিল্ড আপ করতে পারে বা কেরিয়ারটা কীভাবে শুরু করতে পারে, এই বিষয়ে আমরা আজকে খুঁটিনাটি সব বিষয়গুলো আমরা জানব। তো আমরা বুঝলাম যে অনলাইন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংটা কী, এবং আমরা এখন চলে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কোন কোন স্টেপগুলো পার হইতে হবে বা কোন কোন স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। তো ফার্স্ট তিনটা জিনিস আমাদের দরকার এখানে। তিনটা জিনিস যদি ভিতরে থাকে, আমরা অনলাইন ফ্রিল্যান্সিংটা বা অনলাইন ফ্রিল্যান্সিং এ কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবো। ফার্স্ট হলো আমাদের কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। যদি আপনার কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারণা না থাকে, তাহলে আপনার ফ্রিল্যান্সিংটা একটু হার্ড হবে। সেকেন্ড হচ্ছে আপনার কমিউনিকেটিভ ইংলিশ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, কমিউনিকেটিভ ইংলিশ। কারণ আমরা অনলাইনে কাজ করব, আমাদের কাজের বা আমাদের বস বা আমাদের ক্লায়েন্টগুলো হবে ফরেনার, বিদেশি, যাদের ল্যাঙ্গুয়েজটাই হবে ইংলিশ। সো তার ভাষা বোঝার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে, সে কী বলে, কী কাজ দেয়। আমরা তার ভাষা যদি প্রপারলি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো কমিউনিকেটিভ ইংলিশটা আমাদের জানতে হবে। থার্ড হলো আপনার ডেডিকেশন লাগবে। আপনি যখন মনে করবেন বা আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি অনলাইন ফ্রিল্যান্সার হব বা আমি একজন দক্ষ ফ্রিল্যান্সার হব, তাহলে কিন্তু এখানে ডেডিকেশনটা মাস্ট। আপনার ডেডিকেশন যদি এখানে না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আসলে সাকসেসটা পাইবেন না। তো এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি অনলাইনে ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন বা আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো চলুন দেখা যাক, আমরা অনলাইন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে একটু স্লাইডের মাধ্যমে আপনাদেরকে ধারণা দিই। তো আমি বললাম এখানে একটা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে অনলাইন ফ্রিল্যান্সিংয়ের পূর্ণাঙ্গ একটা ধারণা দিব। এখানে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, হোয়াট ইজ অনলাইন ফ্রিল্যান্সিং। অলরেডি আমি বলেই ফেলছি অনলাইন ফ্রিল্যান্সিংটা কী। অনলাইন ফ্রিল্যান্সিংটা হলো যখন আমরা অনলাইনের মাধ্যমে কোনো কর্মীর কাজ করে দিব, কোনো কোম্পানির কাজ করে দিব, কাজ করে দেওয়ার বিনিময়ে আমরা অর্থ উপার্জন করব, তখন তাকে অনলাইন ফ্রিল্যান্সার বলা হয়। তো সেকেন্ড স্লাইডের মাধ্যমে আপনাদেরকে আরও একটু সহজ করে বলার জন্য, এই সেকেন্ড স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ব্যক্তিকে দেখা যাচ্ছে, ছোট ছোট অনেকগুলো ব্যক্তিকে দেখা যাচ্ছে।
এরপরে আবার একজন অনেক একটা ছবি হাইলাইট করে বড় একজন পার্সনকে দেখতে পাচ্ছি। এগুলো হলো ছোট পার্সন, এরা হলো বিভিন্ন কান্ট্রির আমাদের মতো ফ্রিল্যান্সার, এ হলো আমাদের ক্লায়েন্ট। তো এই গ্রাফটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের থেকে কাজ করে নিচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের থেকে কাজ করে নিচ্ছেন, এরা হলো ফ্রিল্যান্সার এবং এ হলো আউটসোর্সার কোম্পানি বা ব্যক্তি। এটা গ্রাফের মাধ্যমে আমরা বুঝাইলাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর আরেকটা মজা হলো, আপনার এখানে যে কোনো স্কিল, আপনি যে কোনো স্কিলে এখানে অনলাইনে কাজ করতে পারবেন, যে কোনো স্কিল, আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে, আর আপনার যদি ওই বিষয়ে অনেক ভালো দক্ষ থাকে বা এক্সপার্টিস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন। অফলাইন জগতে যে সমস্ত কাজগুলো করা যায়, সেম ওই কাজগুলো অনলাইনের মাধ্যমেও করা যায়, এটা হলো অনলাইন ফ্রিল্যান্সিং। সাথে হুইন ইউ লাইক, আপনি এই কাজটা কখন করবেন, কখন কাজটা করতে আপনার ভালো লাগবে, বা আপনার কখন সময় হবে, দিনে সময় হবে নাকি রাতে সময় হবে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমাদের ট্রেডিশনাল জবগুলোতে যেমন জবের একটা টাইম থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা বা 9টা থেকে 5টা, তো এইখানে কিন্তু এই টাইম লিমিটেড টাইমে এখানে আপনি যে কোনো সময় কাজটা করতে পারবেন, দিন কিংবা রাত, যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন। হোয়ার ইউ লাইক, আপনি কোন প্লেস থেকে কাজটা করবেন বা কোথায় থেকে কাজটা করতে আপনার বেশি ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনি সেই প্লেস থেকে আপনি কাজটা করতে পারবেন। এখানে আপনার অফিসিয়াল যে আপনার ডেইলি একটা স্পেসিফিক প্লেস থেকে কাজ করতে হবে, ফ্রিল্যান্সিংয়ে এই ঝামেলাটা নেই, আপনার যেখানে মন চায় আপনি সেখানে বসে কাজ করতে পারবেন। এটা হলো অনলাইন ফ্রিল্যান্সিংয়ের একটা সুবিধা। চুজ ইয়োর স্যালারি, চুজ ইয়োর বস। এখানে আরও দুইটা মজার বিষয় হচ্ছে, আপনি স্যালারি নিজে চুজ করতে পারবেন। অফলাইন কাজগুলোতে বা ট্রেডিশনাল জবগুলোতে আমাদের কোম্পানিগুলো কি করে, আমাদের স্যালারি কালেক্ট করে দেয় এবং বাধ্য হয়ে আমাদের সেই স্যালারিতে কাজ করতে হয়। এবং আমি ওই কোম্পানিতে কাজ করব না, মানে আমার যদি কোনো কোম্পানি চুজ থাকে, আমি যদি আমার চয়েসেবল কোনো কোম্পানিতে জব না পাই, আমাকে কিন্তু অন্য একটা, মানে আমার দরকারে বা আমার প্রয়োজনে অন্য একটা কোম্পানিতে আমি আমাকে জব খুঁজতে হইতে পারে, কিন্তু অনলাইন জগতে এই বাধাটা নেই, এই বাধাটা নেই। আপনি আপনার নিজের বস চুজ করতে পারবেন, নিজের স্যালারি নিজেই চুজ করতে পারবেন। এটা হলো অনলাইন ফ্রিল্যান্সিংয়ে বা অনলাইন ক্যারিয়ারে সবচেয়ে মজার ব্যাপার। এই যে আমরা অনলাইন ফ্রিল্যান্সিং বলি, অনেকে মনে করে যে এখানে তো মানে অনেকে ইনভলভ হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিংয়ে। আসলে সবাই যদি অনলাইন ফ্রিল্যান্সিংয়ে যায়, তাহলে কি সবাই কাজ পাবে বা এই এই মার্কেটটা কি ছোট হয়ে যাবে, এরকম সবার একটা মনের মধ্যে অনেক ধারণা থাকে। কিন্তু এই রকম না, অনলাইনের পরিসরটা ব্যাপক, এটা সাগরের মতো অসীম। বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি বর্তমান সময়ে অনলাইন ফ্রিল্যান্সিং এর সঙ্গে ইনভলভ হচ্ছে, অনেক বড় বড় কোম্পানি এই ফ্রিল্যান্সিং এর জগতে আসছে এবং আমাদের কাছ থেকে কাজ করে নিচ্ছে। সো এর পরিধিটা অনেক বড়, আমরা একটু পরেই বুঝতে পারবো যে এর অনলাইন ফ্রিল্যান্সিংটা আসলে এর পরিধিটা কেমন। এখানে একটা গ্রাফ দেখাই, পোটেনশিয়াল ইম্প্যাক্ট বাই 2025, 2025 সাল নাগাদ। এটা একটা মেকেন্সি গ্লোবাল ইনস্টিটিউট একটা সমীক্ষা করে গেছেন। তো 2025 সাল নাগাদ আমাদের এই অনলাইন ফ্রিল্যান্সিংয়ের পরিধিটা কেমন হবে, তো এখানে একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি বাম পাশে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে 2.7 ট্রিলিয়ন একটা অ্যামাউন্ট, যা ইউকের জিডিপির পরিমাণ সমান, মানে ইউকের যে জিডিপি আছে তার সম পরিমাণ হবে এই মার্কেটটা, এর ভ্যালুটা। এবং ডান পাশে আরে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, 540 মিলিয়ন পিপল, মানে 540 মিলিয়ন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এর সঙ্গে ইনভলভ হবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এর 2025 সাল নাগাদ এর পরিধিটা কেমন হবে, 540 মিলিয়ন পিপল কতগুলো হচ্ছে, এবং 2.7 ট্রিলিয়ন ইউএসডি, যা ইউকের জিডিপির সমপরিমাণ, এই মার্কেটটার ভ্যালুটা, এই মার্কেটটার পরিধিটা এত বড় হবে।
এটা কিন্তু আমার মুখের কথা না, এটা যদি আমরা নিচে একটু ফলো করে একটু দেখি, ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউট, এটা এইটা হলো এরা রিসার্চিং একটা কোম্পানি, এরা বিভিন্ন কোম্পানি রিসার্চ করে বা পর্যবেক্ষণ করে। এটা এই যে অনলাইন ফ্রিল্যান্সিং বলি বা আউটসোর্সিং বলি, অনেকে বাজে আমি ফ্রিল্যান্সার তো হব, আমাকে কে কাজ দিবে বা আমি কার কাজ করব, আমাকে আমাকে তো কেউ চেনে না, চিন্তা হবে। অনলাইন জগতে বা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সংখ্যা কিন্তু এখন বর্তমানে অনেক। আপনি যদি একটু গুগলে সার্চ করেন, আপনি যদি গুগলে সার্চ দিয়ে লেখেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনার সামনে অসংখ্য মার্কেট প্লেসের লিস্ট চলে আসবে। তো এইখানে আমি মার্কেট লোগোগুলো আপনাদের সামনে হাইলাইটস করলাম, যেগুলোর মধ্যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, পিপল পাওয়ার আওয়ার এবং গুরু, এগুলো হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ রেটেড মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এগুলো হলো লিডিং লিডিং মার্কেট প্লেস। এছাড়াও আপনি গুগলে সার্চ করলে আরও অসংখ্য মার্কেট প্লেস আপনি পাবেন। তো এতগুলো মার্কেট প্লেসের মধ্যে কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব? এতগুলো মার্কেট প্লেসের মধ্যে আমি আপওয়ার্কটাকে একটু হাইলাইট করলাম। কেন হাইলাইট করলাম? আপওয়ার্ক হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মার্কেট প্লেস, এখানে ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি, ফ্রিল্যান্সিংয়ের সংখ্যাও অনেক বেশি, এবং এখানে জব পোস্ট হয় অনেক বেশি, এবং এটা বাংলাদেশের বাংলাদেশিদের জন্য, স্পেশালি আমাদের জন্য অনেক সুইটেবল, এবং এটা ইউজার ফ্রেন্ডলি। কেন এটা ইউজার ফ্রেন্ডলি? সেটা হচ্ছে এখানে আমরা যখন ফ্রিল্যান্সিংটা শুরু করছিলাম তখন অনেক বাধা ছিল, যেমন আমরা কাজ করার পরেও টাকাটা পাইতাম না, অনেক সময় টাকাটা আমার নষ্ট হয়ে যেত, কারণ আমাদের থার্ড পার্টির মাধ্যমে টাকাটা নিতে হইতো। কিন্তু আপওয়ার্ক বাংলাদেশিদের জন্য একটা স্পেশালি ব্যবস্থা করে রাখছে, যেখানে আমরা আপওয়ার্ক থেকে সরাসরি আমাদের ব্যাংকে, আমাদের লোকাল ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারি, এবং এটার সর্বোচ্চ সময় লাগে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে। এখানে সহজেই প্রোফাইলটা ক্রিয়েট করা যায়, সহজেই কাজ পাওয়া যায়, এবং এখানে ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি, সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান মার্কেট প্লেস। সো আমরা আপওয়ার্কে কাজ করব, এবং আপওয়ার্কটাই বাংলাদেশের জন্য অনেক বেশি সুইটেবল। হোয়াই আপওয়ার্ক ডট কম? আপওয়ার্ক ডট কম কেন? অলরেডি কিছু কিছু কথা আমি বলেই ফেললাম, আপওয়ার্ক ডট কমটা কেন। এটা হচ্ছে, এখানে একটা হিসেব নিকাশ আছে, আপনি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। 1999 সালে একটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস ছিল ইল্যান্ডস, এবং আরও একটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস ছিল ওডেক্স। তো ইল্যান্ডস এবং ওডেক্স 2013 সালে এরা চিন্তা ভাবনা করে যে দুইটা মার্কেট প্লেস ভেঙে আমরা একটা মার্কেট প্লেস করব, মার্জ হয়ে যাব। তো দুইটা মার্কেট প্লেস ভেঙে একটা মার্কেট প্লেস হয়ে গেল, এটা হলো 2015 সালে। 15 সাল নাগাদ ইল্যান্ডস এবং ওডেক্স দুইটা মার্কেট প্লেস মার্জ হয়ে নামকরণ করা হলো আপওয়ার্ক। ইল্যান্ডসে যত ক্লায়েন্ট ছিল, ইল্যান্ডসে যত ফ্রিল্যান্সার ছিল, ওডেক্সে যত ক্লায়েন্ট ছিল, যত ফ্রিল্যান্সার ছিল, সবগুলো মুভ হয়ে আসলো আপওয়ার্ক, এবং দুইটার ভিন্ন ভিন্ন তাদের প্রাইভেসি পলিসি তারম কারণগুলো ইমপ্লিমেন্ট করে আপওয়ার্ক নতুন করে সাজানো হইল। তো 2015 সাল থেকে বর্তমান পর্যন্ত এই মার্কেট প্লেসটা আপওয়ার্ক নামেই পরিচিত, এবং সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট প্লেস। আমি যদি আপওয়ার্কে একটু হিসেব নিকাশ দেখাই, আপওয়ার্কের ভ্যালুটা কেমন, অনলি আপওয়ার্কে কী পরিমাণে কাজ প্রতি বছর সম্পাদন করা হয়, আর্ট সাইজ অনলাইন ওয়ার্ক মার্কেট প্লেস, এখানে প্রথম যে বাম পাশের প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছি, 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়n প্লাস বিজনেস চেকিং, 2500 স্কিলে 5 মিলিয়ন ক্লায়েন্ট প্রতি বছর এখানে জব পোস্ট করে, 5 মিলিয়ন এখানে জব পোস্ট হয়, এবং আমাদের মতো 11 মিলিয়ন ফ্রিল্যান্সার 180টি কান্ট্রি থেকে কিন্তু এখানে কাজ করেন, এবং এর বার্ষিক ভ্যালুটা দাঁড়ায়, কাজের যে লেনদেন তার ভ্যালুটা দাঁড়ায় 2 মিলিয়ন, 2 বিলিয়ন, সরি 2 বিলিয়ন। হ্যাঁ, 2019 সাল নাগাদ এইটার মার্কেটের ভ্যালুটা ছিল 2 বিলিয়ন। তাহলে বুঝতে পারছেন যে শুধুমাত্র আপওয়ার্কের পরিধিটাই মানে কত বড়, কত বড় এর সাইজ। আপওয়ার্কে কী কী কাজ করা যায় বা আমরা কী কী বিষয়ে ফ্রিল্যান্সিং করতে পারি, আমি ফার্স্ট একটা কথাই বলছিলাম যে অফলাইনে যত ক্যাটাগরিতে কাজ করা যায়, অনলাইনে ঠিক ওই ক্যাটাগরিতেই কাজ করা যায়। তো আপনি যদি অফলাইনে একজন সফটওয়্যার ডেভেলপার হন, আপনি কিন্তু অনলাইনে নিজের একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো আপওয়ার্কে যে ক্যাটাগরির কাজগুলো সবচেয়ে বেশি হয়, আমি একটি এখানে লোগো আকারে কিছু ক্যাটাগরি তুলে ধরলাম, যার মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি, রাইটিং অ্যান্ড ব্লগিং, অ্যাকাউন্টিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এসইও এসইএম, গ্রাফিক্স ডিজাইন,
ট্রান্সলেশন এবং লিগাল, এই টাইপের কাজগুলো অনলাইনের মাধ্যমে আপওয়ার্কে করা যায়। এছাড়াও আরও অনেকগুলো এখানে ইনক্লুড হয়েছে নতুন নতুন। আমি আসলে আপওয়ার্কে যখন যাব তখন আপওয়ার্কের আরও নতুন নতুনগুলো ক্যাটাগরি আসছে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে ক্যাটাগরিগুলো কাজ করা যায়, এখানে আরেকটা গ্রাফের মাধ্যমে দেখা যাচ্ছে কোন ক্যাটাগরির কাজটা আপওয়ার্কের অনেক বেশি ডিমান্ড। প্রথমে আছে ওয়েব প্রোগ্রামার, তারপরে গ্রাফিক্স ডিজাইনার, রাইটার, ব্লগার, অনলাইন মার্কেটার, মোবাইল ডেভেলপার, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, সেলস লিড জেনারেটর, মার্কেটিং স্ট্র্যাটেজি এক্সপার্ট, প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টেন্ট। এই কাজগুলো আমি এখানে গ্রাফ আকারে তুলে ধরছি, কার ডিমান্ডটা কেমন। এই যে আমরা কাজ করব, আমাদের কাছ থেকে কে কাজগুলো করে নেয়। এখানে অনেকগুলো কোম্পানির লোগো দেখতে পাচ্ছেন, যে কোম্পানিগুলো আপনারা চেনেন আসলে, যেমন গুগল, ড্রপ বক্স, মজিলা, জনসন অ্যান্ড জনসন, ট্যালেন্ট ব্রিন্ট, অ্যামাজন, উইপে, অনেকগুলো কোম্পানি। এই কোম্পানিগুলো কি, এই কোম্পানিগুলো হলো কিন্তু সারা ওয়ার্ল্ডের সবচাইতে বড় এবং লিডিং কোম্পানি, যে কোম্পানিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপওয়ার্কের মাধ্যমে কাজ করে নেয়। তো এত বড় বড় কোম্পানি যদি আপওয়ার্কের মাধ্যমে আমাদের কাছ মানে কাছে থেকে কাজ করে নেয়, আরও অনেক ছোট মাঝারি লেভেলের অনেক পার্সোনাল ইন্ডিভিজুয়াল ব্যক্তিও আছে, তারাও কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য কাজ করে নেয়। সো এখানে অনেকের মনের মধ্যে একটা দ্বিধা থাকে যে আপওয়ার্কে আসলে কাজ পাওয়া যায় কিনা, বা মানে কাজ পাবো কিনা, এরকম যদি সংশয় থাকে ওইটা কিন্তু ঝেড়ে ফেলতে হবে, এখানে কাজের কোনো অভাব নেই। তো এইখানে আপওয়ার্কে তো আমরা কাজ করব, কি কাজ করব, কি আমাদের কাজ দিবে দেখলাম। এখানে দেখেন আরেকটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি, এইখানে টপ হায়ারিং কিছু কান্ট্রি আছে, সবচাইতে বেশি কাজ যেগুলো কান্ট্রি আমাদের কাছ থেকে করে নেয়, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, এই এই মানে কান্ট্রিগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেশি কাজ করে নেয়। এবং ড্যান সাইড একটু খেয়াল করলে দেখতে পারবেন, ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশ জানেন। ফার্স্ট আমি বলে আসছিলাম যে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে তিনটা গুণ থাকতে হবে, যার মধ্যে একটা ছিল আপনাকে কমিউনিকেটিভ ইংলিশটা আপনার জানা থাকা লাগবে, কারণ এই কান্ট্রিগুলো কিন্তু বাংলা বলবে না, এই কান্ট্রিগুলো কাজ দিবে বা কথা বলবে বা আপনার সঙ্গে ড্রিলিং করবে ইংলিশে, সো আপনাকে ইংলিশটা জানতে হবে। তো এই ছিল মোটামুটি বলার বিষয়, বা একজন বিগিনার কিভাবে শুরু থেকে কাজ করবে বা কিভাবে তার অনলাইন ক্যারিয়ারটা বিল্ড আপ করবে। হ্যাঁ, এইটা তো এখন আমরা চলে যাব আপওয়ার্কে, এখন আপওয়ার্কে দেখে আসি যে আপওয়ার্কে তো আমরা কাজ করব। আসলে অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক কেন, আপওয়ার্কের কথা বললাম, এখন আমরা আপওয়ার্কে চলে যাব। চলেন আমরা সবাই আপওয়ার্কে চলে যাই। এটা হলো upwork.com, আমি যে কথাগুলো বললাম এই সাইটটাকে নিয়েই বললাম, এই আপওয়ার্ক সাইটটাকে নিয়েই বললাম। এখানে আমি বলছিলাম যে অনেকগুলো ক্যাটাগরি কাজ করা যায়, দেখেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, সিওল ক্যাটাগরিতে ক্লিক করলে আরও অনেকগুলো ক্যাটাগরি আসবে, যে ক্যাটাগরিগুলোতে আমরা কাজ করতে পারবো, যে ক্যাটাগরিগুলোতে আমরা কাজ করতে পারবো। এইগুলো হলো ক্যাটাগরি, এইগুলো হলো ক্যাটাগরি, ওয়েব অ্যান্ড মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি নেটওয়ার্কিং, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, ইঞ্জিনিয়ার আর্কিটেকচার, আর্কিটেকচার হলেও কাজ করা যাবে, নো টেনশন, গ্রাফিক্স ডিজাইন বা ডিজাইন ক্রিয়েটিভ, রাইটিং, যারা শুধুমাত্র লেখালেখি করতে করতে পছন্দ করে তারাও কিন্তু এখানে অনেক ভালো কাজ করতে পারবে, রাইটিং এর ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। ট্রান্সলেশন, ভাষা ট্রান্সলেট, এক ভাষা থেকে এক ভাষায় রূপান্তর, লিগাল, লয়ার, যারা উকিল সাহেব আছেন এরাও কিন্তু এখানে কাজ করতে পারবেন, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিং কনসালটেন্ট, এই কাজগুলো হলো, এই কাজগুলোর মধ্যে আরও অনেক সাব ক্যাটাগরি আছে, অসংখ্য সাব ক্যাটাগরি আছে, এই কাজগুলো করে আসলে আপনি অনলাইনে ভালো একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে এখানে তো সারা ওয়ার্ল্ডের মানুষ ইনভলভ, সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে কাজ করে, যে কাজটাই আপনি করবেন আপনাকে কিন্তু ফুললি স্কিল্ড হইতে হবে, আপনি যদি স্কিল্ড না হন তাহলে কিন্তু এখানে আপনি আপনার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবেন না, দুঃখের বিষয় হলো এটা। তো আপনি যে কাজটা করবেন আপনাকে ফুললি স্কিল্ড হইতে হবে, এটা হলো আসল কথা। তো আপওয়ার্কে আমরা আসলাম, আপওয়ার্কে আসার পরে কি করতে হবে, আপওয়ার্কে আমাদের সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সে ধরে নেন আমরা অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করব। এই অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, আপওয়ার্কে আপনাকে সুন্দর করে একটা প্রোফাইল বিল্ড আপ করতে হবে। কিভাবে প্রোফাইল বিল্ড আপটা করব আমরা, আমরা যদি একটা দেখি, আমি একটা প্রোফাইলের ডেমো দেখাচ্ছি। এখানে কি করতে হবে, আপনি ধরেন অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করবেন বা কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করবেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন কি করতে হবে, এখানে আপওয়ার্কে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে।
প্রোফাইল ক্রিয়েট করে আপনার নাম, আপনার জব টাইটেল, আপনার ওভারভিউ, আপনার স্কিল এখানে ইনপুট করতে হবে। ক্লায়েন্ট যেন দেখেই বুঝতে পারে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, এবং ওভারভিউ দেখে যেন বুঝতে পারে যে আপনি একজন স্কিল পার্সন। এখানে সুন্দর করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে কী করতে হবে, আপনার স্কিল অনুযায়ী আপওয়ার্ক থেকে সুইটেবল জবটা খুঁজে বের করতে হবে। ফাইন্ড দ্য রাইট জব ফর ইউ, আপনার সুইটেবল, আপনি যে কাজটা পারেন সেই স্কিল অনুযায়ী আপনার জবটা আপওয়ার্ক থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে এখানে আপনাকে সুন্দর একটা কভার লেটার সাবমিট করতে হবে। কভার লেটারটা কি? কভার লেটার হলো জব অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট জবটা, যে জবটা পোস্ট করবে, ওইখানে ক্লায়েন্টের জব ডিসক্রিপশন দেওয়াই থাকবে। তার বিপরীতে কী করতে হবে, আপনাকে সুন্দর একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশনে আপনাকে ফার্স্ট করতে হবে যে হ্যাঁ, আপনি একমাত্র এই কাজটার জন্য উপযোগী, যে এই আপনি ছাড়া ক্লায়েন্ট আর কোনো ভালো ফ্রিল্যান্সার খুঁজে পাচ্ছে না বা পাবে না। মানে বিষয়টা হলো ক্লায়েন্টের মানে কনফিডেন্স গ্রো করতে হবে এই কভার লেটারের মাধ্যমে। ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আপনি হলেন একজন স্কিল পার্সন এই কাজটার জন্য, ক্লায়েন্ট যেন আপনাকে হায়ার করে। তো কভার লেটার কীভাবে হয়, কভার লেটার কীভাবে লেখে, এইগুলো বিস্তারিত আমি নেক্সট এপিসোডে দেখাই দিব। যেহেতু আমাদের এইটা হলো সিরিজ প্রোগ্রাম, আমি স্টেপ বাই স্টেপ একদম জিরো থেকে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। সো নো টেনশন। তো এখানে কভার লেটারটা সাবমিট করে কী করতে হবে, আপনাকে প্রোফাইলটা মানে কভার লেটারটা জয়ই জবে অ্যাপ্লিকেশন করতে হবে বা কভার লেটার সাবমিট করতে হবে। তাহলে ক্লায়েন্ট যদি মনে করে যে হ্যাঁ আপনি একজন স্কিল পার্সন, আপনাকে হায়ার করবে। হ্যাঁ, এটা তো এটা ছিল মোটামুটি আপওয়ার্কের কিছু বর্ণনা। আমরা এখন যাব যে একটা জিনিস দেখাবো আপনাদের, অনেকের ধারণা যে আসলে কি আপওয়ার্ক থেকে ইনকাম করা যায়, কেউ কি ইনকাম করে। হ্যাঁ, তো আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই ক্যাটাগরির কিছু নমুনা দেখাবো। তো আমি আপওয়ার্কে আসছি, আপওয়ার্কে আসার পরে আমি যদি আমার প্রোফাইল যদি আমি লগ ইন করি, আমি আমার প্রোফাইলে লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। সবাই একটু সাথেই থাকবেন, এটা হলো আমার প্রোফাইল। আমি একটু আমার পরিচয়টা দেই এর মধ্যে, সেটা হলো আমি এর আগে আমার নামটা বলে বলে আসছি। তো আমি আসলে অনলাইনে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজটা করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, এছাড়া আমার একটা এজেন্সি আছে। তো আসলে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ বা অ্যাডমিন সাপোর্টের কাজগুলো করে থাকি। তো মূলত আমি আমার মেন কাজটা হলো ডিজিটাল মার্কেট, লিড জেনারেশন, এই সকল কাজগুলো আমি করে থাকি। হ্যাঁ, তো আমি এখানে আসলাম, আমি যদি এখানে বললাম যে আসলে বাঙালিরা কাজ করে কি না, তো আমার প্রোফাইলটা আগে আমি দেখাই। সেটা হচ্ছে এটা হলো আমার 3 নম্বর প্রোফাইল। আমার আরও কিছু প্রোফাইল আছে, যেহেতু আমি আসলে টিম নিয়ে কাজ করি, আমার টিমের পার্সনদের নিয়ে কিছু প্রোফাইল আছে। হ্যাঁ, তো এটা হলো আমার প্রোফাইলের জব টাইটেল, আমি কি নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও প্রফেশনাল। আমার প্রোফাইলটা হলো 94% মানে টপ রেটেড ফ্রিল্যান্সার। হ্যাঁ, এইটা তো অলমোস্ট আমি এখানে এইটা কাজের রেকর্ড দেখাচ্ছে, আমি আমার কাজের রেটটা কেমন, আমার আওয়ারলি রেটটা কেমন, আমি কত ইনকাম করে ফেলছি, কয়টা জব কমপ্লিট করে ফেলছি এবং কত আওয়ার কাজ করে ফেলছি, এটা আমার হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে। তো আমি আরও যদি একটু দেখাই, আমি এটা আমার 3 নম্বর প্রোফাইল, তো আমি শুধু এইটাই দেখাচ্ছি। তো আমি যদি আরও কিছু ইনফরমেশন দেখাই, আমরা মূলত কাজ করবো লিড জেনারেশন নিয়ে। তো আমি যদি লিড জেনারেশন লিখে আপওয়ার্কে সার্চ করি, তো এখানে অনেকগুলো প্রোফাইল মানে আমাদের মতো ফ্রিল্যান্সারের প্রোফাইলটা শো করবে, অনেক প্রোফাইল এখানে শো করবে। দেখেন এখানে দেখতে পাচ্ছি পাকিস্তান, কানাডিয়ান, ইন্ডিয়া। তো আমি যদি আর একটু স্ক্রোল করি, হ্যাঁ, বসনিয়া, পাকিস্তান, মিশ্রণ, অনেক দেশের, ইউক্রেন, হ্যাঁ, সার্বিয়া, অনেক দেশের, ফিলিপাইন, অনেক দেশের, মানে সবগুলো দেশের কান্ট্রির পার্সনগুলো এখানে ইনভলভ। তো আমি যদি একটু ফিল্টারিং করে আসি, ফিল্টারিং করে যদি আমি একটু লোকেশনটা বাংলাদেশ করে দিই, একটু বাংলাদেশ করে দিই, তাহলে কি হবে, এখানে যে প্রোফাইলগুলো শো করবে সবাই হলো এরা বাংলাদেশি পিপল, আমাদের মতো ফ্রিল্যান্সার। হ্যাঁ,
এগুলো হলো সব বাংলাদেশি পিপল, আমাদের মতো ফ্রিল্যান্সার। এ হলো এমডি মাস্তাহাসিনুর রহমান, এ ভাই এ আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করে। এ হলো শাহিদ মাহমুদ, আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করেন, লিঙ্কডিন সেল, গুগল অ্যাড, ফেসবুক স্পেশালিস্ট, সার্টিফাইড গুগল অ্যাড, মনিরুল ইসলাম, তরিকুল, এসিও নিয়ে কাজ করেন, সানাউল্লাহ হুসাইন। হ্যাঁ, এরা মোটামুটি সব আমাদের ক্যাটাগরি নিয়েই কাজ করে, লিড জেনারেশন ক্যাটাগরি নিয়েই কাজ করে। তো এরকম এদের কিন্তু এখানে আর্নিংটাও দেখাচ্ছে, হ্যাঁ, 70K, 70K, 70K বলতে এখানে 70,000 বোঝাচ্ছে, 80K এখানে 80,000 বোঝাচ্ছে। এরা কিন্তু এখানে কাজ করে ফেলছে, এটা কিন্তু রিয়েল, এগুলো কিন্তু কাজ করে ফেলছে 100K। এরা কিন্তু কাজ করে ফেলছে 100K বলতে কিন্তু $1,00,000 বোঝায়, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যাবে যে 80 বা 85 লাখ টাকা। সো সে কিন্তু সারা জীবনে অন্য কোনো কোম্পানিতে জব করে এত টাকা ইনকাম করতে পারতো না। এবং আমরা যে ফ্রিল্যান্সিংটা করি, এটা কিন্তু টোটালি আমার কাছে মনে হয় টোটালি একটা ভ্যালিড এবং বৈধ একটা ইনকাম। এটা তো এটা হলো আপওয়ার্কের পরিচয়, সিম্পল একটা পরিচয়। তো এইভাবে আমরাও আপওয়ার্কে আসবো, আমরাও আপওয়ার্কে কাজ করব। হ্যাঁ, এটা হলো আমাদের একটা সিরিজ প্রোগ্রাম, আমাদের স্টেপ বাই স্টেপ প্রোগ্রামগুলো চলবে। আমি আজকে জাস্ট আপনাদেরকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কি, একজন বিগিনার কিভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কেরিয়ার বিল্ড আপ করতে পারে, হ্যাঁ, এটা বুঝালাম। আপওয়ার্কে আসলাম, আপওয়ার্কের মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা দিলাম। তো আগামী ক্লাসগুলো থেকে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের কাজে। তো আমি একটু বলে রাখি, তো আমরা মূলত কাজ করব অ্যাডমিন সাপোর্ট নিয়ে। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন সাপোর্টটা কি? অ্যাডমিন সাপোর্টটা হলো কোন একটা কোম্পানিকে ভার্চুয়ালি বিভিন্নভাবে অ্যাসিস্ট করা। এই অ্যাডমিন সাপোর্টের মধ্যে আমাদের লিড জেনারেশন, ওয়েব রিচার্জ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অ্যামাজন প্রোডাক্ট রিচার্জ, প্রোডাক্ট লিস্টিং, অনেক রকম কাজ আছে, যে কাজগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। তো তো সবাই আমাদের সাথেই থাকবেন, সবাই আমাদের সাথেই থাকবেন, সবার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, সব সমস্যাগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। একজন বিগিনারকে কিভাবে এক্সপার্ট লেভেলে নিয়ে যাইতে হয়, সেই সকল সাপোর্ট দেবো ইনশাল্লাহ। কারো হতাশ হওয়ার কোনো কিছু নাই। আর এটাই হলো মোটামুটি আজকের ক্লাস, আজকের একটা কি বলবো, ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমরা আগামী ক্লাসে আমাদের কাজগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আর একটু আমরা পরিচয় দিই, আমি মাত্র রঞ্জি আলম, সিনিয়র ইনস্ট্রাক্টর সাইবার টেক বগুড়া, এবং আমি আপনাদের সাথে আছি। এই ভিডিওটা যদি আপনারা আবার দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন আমাদের এই পেজ থেকে, অফিসিয়াল ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক থেকে আপনারা এই ভিডিওটা পাবেন, এবং আমাদের একটা গভর্নমেন্ট সাইট আছে, গভর্নমেন্ট সাইট থেকে আমরা ভিডিওটা পাবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটা হলো facebook.com/skills.gov.bd, এবং আমাদের ওয়েবসাইটটা হলো www.skills.gov.bd। এই দুটো সাইট থেকে এই ভিডিওটা পাবেন, ওয়েবসাইট থেকেও, ফেসবুক পেজ থেকেও, অফিসিয়াল পেজ থেকেও ভিডিওটা পাবেন। এবং আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, সবগুলোর কোশ্চেন অ্যান্সার দেবো ইনশাল্লাহ, আর সকল সমস্যার সমাধান দেব, আপনাদেরকে সাপোর্ট দেব। তো আজকে আমি বিদায় নিচ্ছি এখানেই, আগামী ক্লাসে আবার দেখা হবে আমাদের রিয়েল কাজ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই বাসায় থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, ইনশাল্লাহ আমরা করোনা থেকে মুক্ত হব। তো বিদায় নিচ্ছি আমি, আসসালামু আলাইকুম।